হ্যালো বন্ধুরা, আজ ভাবলাম আলু দিয়ে একটু ডিম কষা করব। এই ডিম কষা করতে তোমার বেশি সময় লাগবে না এবং বেশি জিনিসও লাগবে না। মশলাতে দিতে হবে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো। মশলাটা মিক্সিতেও করে নিতে পারো বা শিলনোড়াতে বেটে নিতেও পারো। প্রথমে ডিমটাকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর গোটা গোটা করে আলু কেটে নিতে হবে। তারপর ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটু তেলের ওপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে গোটা গোটা আলুগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ওটাকে লাল লাল করে ভাজতে হবে। একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ ওটাকে কষাতে হবে। মশলা দিয়ে আলুগুলো কষানো হয়ে গেলে পরে ডিমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ডিমগুলো দিয়ে আবার খানিকক্ষণ কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে মিক্সির পাত্রটায় যে একটু মশলা লেগেছিল সেইটা একটু সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। অনেকক্ষণ কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ওটা ফুটতে দিতে হবে। জলটা শুকিয়ে আসলে পরে তার মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিতে হবে আর একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। ব্যাস, কমপ্লিট সুস্বাদু খাবারটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।